কৃষ্ণ হে কৃপালু বাপ বান্ধব আই সমস্ত আমি আজি গীতার বিষাদ যুগৰ তৃতীয় ভাগে পাঠ আর পর্যালোচনার কারণে আমি পুনৰ আগবাঢ়িছো পদ অধিত ৰাষ্ট্ৰপদতি যে শুনিও সঞ্জয় কুৰু পাণ্ডৱৰ যুদ্ধ ভৈলাকে অভীষ্ম আদি কৰি সবে মহাৰথী গণ অকহা কেন কোনে কেন মতে কৰিলে কৰণ এ সঞ্জয় বদতি শুনি হুক মহাৰাই দুয়ো সেনা কুরুক্ষেত্রে ভুলাই কথা চক্র বেহু পাতিলে কৌরব সকলে সেনার শবদে পিঠি করে তলবলে এ পাতিলা সংকট বেহু পাণ্ডু রতন অজে হনে সূর্য গরাহু গাখিবে খুজয় এইটো পাণ্ডুর তনয় হব নালাগিছে পিন্টু ভুল হৈছে ধ্রুপদ তনয় হব লাগিছিল হে রাম হেন দেখি তান পুত্র রাজা দুর্যোধন এ দ্রোণ রসমি পেশি ঘে করিলা গম নমস্কার করি বুলে গুরু ভগবান পাণ্ডবর বেহু খান দেখা কে থান এ বড় বড় বীর ভীম অর্জুন সমান অশিক্ষণ দিশা তো কি দৃষ্ট কে তু যোদ্ধান এ দুপদ বিরাত কাশী রাজ দৃষ্ট দুম্ন সভ্য পুরুষিত কুন্তি ভুজয় বিমনু এ বিজয় বৃকান্ত পারি জাত সিন্ধুপতি এ শুভে গৌত্র মনিল সুভদ্র সুমতি কৈ কৈ আদি যোদ্ধা মনু সারঙ্গ সুধীর পতি বিনয় আদি পঞ্চ পুত্র দ্রৌপদীর অতিরথি মহারথি পটু অর্ধরথি ও তাহার লক্ষণ কহু শুনা মহামতি একে একে রথে উঠি করয় সংগ্রাম অনিশ্চয় জানিবা তার অর্ধরথি নাম অ হাজারে কয়ে করথে করে যেন রণ এ মহারথী বুলিয়া কয় সর্বজন অসংখ্যাত রথ লেখা জোখানাহি যার একে যদি যুঁজে অতি রথী নামতার
হে আমার দেখিও মুখা মুখা বিরগন অকি পকিত বর্মায় সস্থমা দুখাখন এ কর্ণ দেবী কর্ণ ভূরি শ্রবা ভবদত্র খালব শৈল কাম্ব যে বীর জয়দ্রত বিষকেতু বিষহেন ভীষ্ম গুরু দ্রোণ এ সুশর্মা কওয়াদি করি সংসপ্ত গগন এ বৃন্দ অনু বৃন্দ যে বিসঙ্গ যদুপতি এ সুম যে কুবলতা লজঙ্ঘ ভদ্রমতী এ সুবেগ মালিক বিকট বীরভদ্র ভানু পুরঞ্জন ভগীরথ পারিপাত্র স্থানু গয় গদ শত ধনু বীরময় মত্র এ বিতিহূত সেদিপতি কাম সুমদত্ত এ মুকবাদি করি সত ভাই ধনুধার এ সংগ্রামে মরিব যদি আসে পুরনার ইন্দকো পরাজয় করিব দুর্যোধনে কইছে কি বলি যদি ইন্দ আহে এখন যুদ্ধলে আমার শত কৌরবর উচৰত পরাজয় বরণ করে যাব লাগিব ইন্দয়ও ইয়াত বিজেতা হয়ে ঘুরি যাব নোৱাৰিব গীতার বিষাদ যুগত ভগবান কৃষ্ণর তত্ত্ব রূপত ও হরি ও রাম কৃষ্ণ ভগবান কৃষ্ণর তত্ত্ব রূপত এই চরিত্রবিলাকে গীতার চরিত্রবিলাকে আমাক বিষাদ যুগতে বুঝাই দিব বিচারিছে তোমার জীবনের দুঃখ তোমার জীবনের যান্তনা তোমার জীবনের কষ্টর প্রকৃত কারণবিলাক জানি লওয়া কি বলি কৈছে দুর্যোধন দুঃখাসন হতর দুঃখর কারণ কোন পাণ্ডব সকল পাণ্ডব সকলের দুঃখর কারণ কোন কৌরব সকল কত আছে বাহিরত নাই গোটেইখিনি আমার ভিতরতে আছে বাহিরত বিচার করে থাকার কারণে আমি গীতার অধ্যয়ন নকরো গীতা শাস্ত্রর আশ্রয় নল হয়নে আমি ভিতরত যদি বিচার করো আমার জীবনটোলে ভয় জাগ্রত হব যে এই খন্তেকীয়া সময়খিনিত যদি আমি ঈশ্বরের সান্নিধ্য নাপাও তেতিয়াহলে মানব হিসাবে জন্ম লওয়াটো আমার অথলে যাব এইটো কারণে গীতার চারি নম্বর শ্লোকটোত দুর্যোধনে কইছে গুরু ভগবানক বিষাদ যুগৰ চতুর্থ শ্লোকত কি বুলি কৈছে অত্তসুরা মহেশ বাসা ভীমান জোন সমায়ুধি যুযোধানু বিরাত দুর্পদস্থ মহারথা এই যুদ্ধ রেহরূপখিনি নিরীক্ষণ যে দুর্যোধনে করিলে করার পাছত সৈন্যখিনির কথা কৈছে তেওঁ গুরু ভগবানক কাক দ্বৈত বুদ্ধি সম্পন্ন দ্রোণাচার্য বিদ্বেষী করে তুলিছে কার প্রতি পাণ্ডবর প্রতি যত তোমার ঘুরশত্রু দ্রুপদ নন্দন সেনাপতি হয়ে আছে কি বলি কৈছে অত্তসুরা ইয়াত বীর সকল অত্তসুরা মহেশ বাসা ভীমার জোন সমায়ুধি যুযোধানু দুর্পদস্থ বিরাতস্থ
মহারথা এই মহান রথিকিজনের তত্ত্বরে আমার জীবন রথখন আমি পবিত্র করবা লাগিব বিহাত যুগের চতুর্থ শ্লোক আমার জীবনের কারণে প্রসাদ আমার জীবনের কারণে পরম কৃপারু অত্তচূড়া আমার এই হৃদয়ত কেইবাজনো বীর আছে কি হয়ে আছে গুপ্য হয়ে আছে লুকাই আছে বোলে কেনেকে আছে সেই বীরকিজনে মহান ঈশ্বরের তত্ত্ব সাক্ষাৎ করিব বিচারে কি মহেশ বাসা অত্তচূড়া মহেশ বাসা মহান ঈশ্বরের তত্ত্বক তেওঁলোকে কি করিব বিচারে নিবাস হব বিচারে তেওঁলোকৰ নামটো কি ভীমার্জুন ভীম মানে তোমার আত্মার বুদ্ধিবল অর্জুন মানে তোমার আত্মদর্শন ভীমার্জুন সেবায়ুধি যুযুধানু যুযুধান কোন কৃষ্ণর রথর সারথি সাত্যকী যুযুধান কার নাম সাত্যকীর নাম কৃষ্ণর রথর সারথি জগতের শ্রীহরি কৃষ্ণরূপী যোগেশ্বরের অংশ তত্ত্ব আত্মারূপ তুমি ভগবান কৃষ্ণের বিচ্ছিন্ন হয়ে যদিও আহি যা বিষ্ণুময় পবিত্র তত্ত্বই তোমাক প্রতিপালন করে আছে তুমি বিষ্ণুর অখণ্ডিত আনন্দরূপ কি বলে কৈছে মহেশ বাসা মহান ঈশ্বরের তত্ত্ববিলাক তোমার লগত বাস হয়ে আছে কি হয়ে আছে ভীমার্জুন সমায়ুধি ভীম আর অর্জুনময় শুদ্ধ সাত্বিক পবিত্রীবিলাক হয় আর কি হয়ে আছে যুযুধানু কৃষ্ণর রথর সারথি সাত্য কি হয় আর কি হয়ে আছে দ্রুপদস্থ এক ঈশ্বরের তত্ত্বত আত্মপ্রত্যয় রাখিব পড়া এক ঈশ্বরের উপাসনা জীবনত সদায় বরণ করা জীবন মায়া আর মোহর বস্তু নহয় জীবন হল যজ্ঞ কি যজ্ঞ আত্মসাধনার যজ্ঞ এই আত্মসাধনার যজ্ঞক যে প্রতিষ্ঠা করে সেজন মহারথী মহাবীর কি তোমার হৃদয়ত থাকা এক ঈশ্বরের উপাসনার তত্ত্ব কি দ্রুপদ কত আছে আমি নেদেখো কি হয়ে আছে ছদ্মবেশত আছে বিরাটস্থ বিরাট মানে কি যত পাণ্ডব সকলে অজ্ঞাতবাস কাটে পাণ্ডব সকলে কত অজ্ঞাতবাস কাটিছিলে মৎস্যদেশ রাজ্যখনের নাম আছিলে মৎস্যদেশ অত্তচূড়া মহেশ বাসা এই মহান বীর সকল বাস করে আছে কত তোমার দেহ তোমার দেহর তত্ত্বতে মহান ঈশ্বর সকল বাস করে আছে কি হয়ে আছে মৎস্যরূপী মায়ার দেহ বিরাটরূপী ঈশ্বরের পবিত্র তত্ত্ব এই পঞ্চ পাণ্ডবরূপী বৃত্তিবিলাক গুণবিলাক অজ্ঞাতবাস কাটি আছে পাণ্ডবে অজ্ঞাতবাস কত কাটিছিলে মৎস্যদেশ যেতিয়া তেওঁলোকের বনবাসর কাল সমাপ্ত হল বনবাসর কালের পাছত অজ্ঞাতবাস কাটিছিলে যেতিয়ালৈকে আমার জীবন সংসাররূপী বিষয়বনত বাস করে থাকিব তেতিয়ালৈকে আমি ঈশ্বর তত্ত্বর ভাগ লাভ করিব নোৱাৰিম এই সংসাররূপী বনের পর মুক্ত হয়ে অখণ্ডিত ঈশ্বরের আনন্দময় ভকতির বৃন্দাবনত জগতের শ্রীহরি কৃষ্ণর আনন্দময় নিত্য আমি দর্শন পাব লাগিব আমার জীবন জীবনটো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আদি ঋতুরে পরিপূর্ণ যদিও হয় আমি যাবগে লাগিব শরৎ ঋতুলে জীবনের আনন্দবিলাক হব লাগিব বসন্ত এই বসন্ত হল ঋতু হিসাবে জগতের কৃষ্ণ কৃষ্ণর আনন্দক যে বিচার করে সেই ঋতুর নাম হল বসন্ত ঋতু এই ঋতু হিসাবে বসন্ত হব লাগিব আমার জীবনের মা হব লাগিব আঘুণ শরতর নির্মল পূর্ণিমা জীবনের সুখ মোহ দুঃখ কষ্ট যান্তনা এই বিষাদরূপী বোকার পড়া আমি মুক্ত হয়ে পবিত্র কৃষ্ণর ভক্তির গঙ্গাময় তত্ত্বত প্রবেশ হব লাগিব সেইটো কারণে কৃষ্ণই কেতিয়া নৃত্য করিলে শরতর পূর্ণিমা আমার সদায় বসন্ত চলি থাকে আমার কোনোদিন পূর্ণিমা নহয় কি পূর্ণিমা নহয় শরতর পূর্ণিমা আমার নহয়
আমাক কি লাগে আমাক ভোক লাগে কি লাগে বিলাস লাগে কি লাগে কেবল আনন্দ লাগে ভোক তার লগত যোগ হয় রোগ বিলাস তার লগত যোগ হয় দুঃখ আর কষ্ট আর আনন্দ তার পৰা আহে সদায় যান্তনা গীতার বিহাত যুগর চতুর্থ শ্লোকে আমাক সাবধান করে দিছে এই বস্তুবিলাকৰ তুমি নিপিত্ত হওয়া তুমি তারপরা মুক্ত হওয়া তুমি বিচারপরা তোমার হৃদয়ত থাকা সেই ঈশ্বর তত্ত্ব কি হয়ে আছে ভীম রূপে তোমার বুদ্ধির বল মানে অর্জুন রূপে তোমার আত্মার শক্তি মানে যুযুধান রূপে তোমার জীবন রথর সারথি খাদ্যকি হয়নে নহয় দ্রুপদ রূপে এক ঈশ্বরত কেবল আশ্রয় এক ঈশ্বরত কেবল উপাসনা আর কি বিরাট মৎস্য দেশ এই দেহটো এই মৎস্যরূপী মায়ার দেশত হে জগতর হরি তুমি আত্মারূপে আহি অজ্ঞাতবাস খাটি আছা আমি নেজানো জগতর আমার জগতর হরি আমার দেহত কি করেছে অজ্ঞাতবাস খাটি আছে আর আমাক তুমি কি জ্ঞাত করাইছা তুমি জ্ঞাত করাইছা আমাক দেখুয়াইছা কি কেবল এঘারো ঐক্যহীন কৌরব জগতর শ্রীহরি এই মৎস্যরূপী দেশ দেশত বিরাট রাজ্য আত্মারূপী হিহিকে হয়ে তো লুকাই আছে আর আমাক দেখুয়াই আছে কি আমাক সদায় দেখুয়াই আছে এঘারো ঐক্যহীনী কৌরব আমি আগর ভাগি পাঠত কইছিল এঘারো ঐক্যহীনী কৌরবর তত্ত্বটো এই ভাগ পাঠত কম বলি কৌরবৰ পক্ষলে এক ঐক্যহীনী সেনা দান কৰিছিলে কোনে দান কৰিছিলে বাসুদেৱে কৃষ্ণ এক ঐক্যহীনী নারায়ণী সেনা দান কৰিছিলে কৰিছিলে নে নাই আৰু লগত কি দিছিলে লগত অস্ত্র শস্ত্র দি পঠিয়াইছিলে যেতিয়াই কৃষ্ণক দেখি গল নারায়ণী সেনার দেহটো থাকি গল কার ভালে দুর্যোধনৰ ভালে মনটো গুচি গল পাণ্ডৱৰ ভালে কৃষ্ণই জালে কাক কি দিলে ঠগিব পাৰি নারায়ণী সেনাখিনি দিছিলে দুর্যোধনক কি কৰিলে কৃষ্ণক দেখাৰ লগে লগে যিদৰে সৰু শিশুবিলাকে মাক দেউতাকক যিমান দূৰণিত যিমান মানুহৰ মাজত নেদেখক কিয় যদি মাক দেউতাকক দেখে কি কৰিব দৌৰ মাৰি কাষ চাপি আহিব হয়নে বাৰু এক ঐক্যহীনী নারায়ণী সেনা দি দিলে যেতিয়াই পিতৃরূপী পরমেশ্বর পরম পুরুষ কৃষ্ণক যেতিয়াই দেখা পাই গল থাকিলে তাত মনটো দিলে পাণ্ডব কৌরব লগে লগে দুর্বল হয়ে গেল হয়নে এঘারো ঐক্যহীনী সেনা এক ঐক্যহীনী নিগুণ তত্ত্ব হৈ নিরাকার শক্তি হৈ আমার মনটো হল এক ঐক্যহীনী সেনা এই মনটো কার এই মনটো কৃষ্ণর আত্মার শক্তি যদি ই কৌরবমুখী হয় চঞ্চল হব যদি ই পাণ্ডবমুখী হয় ধীস্থির হব ধীস্থির হলে কি হব যুধিষ্ঠির আর অস্থির হলে কি হব দুর্যোধন দুঃশাসন তত্ত্বটো তাতে লুকুয়াই রাখিছে আমি এটা অস্থিরের ফলে যাব লাগিব না ধীস্থিরের ফলে যাব লাগিব হয়নে মনটো যদি বিষয় বাসনা ভোগ বিলাস এইবিলাকক যদি দান করো তেতিয়াহলে আমি কি হম আমি দুর্যোধন দুঃশাসন হম আমি কৌরব হম ভগবান কৃষ্ণই গীতা শাস্ত্রের এটি শ্লোকত অর্জুনক কইছে তুমি ইমান জ্ঞান দিছা ইমান তত্ত্ব দিছা মোক ইমানখিনি বস্তু দিছা হে বাসুদেব মোরতো তোমাক দিবলে হাতত একোৱেই নাই তুমি মোর রথর সারথি হইছা তুমি অমৃতময় গোবিন্দর বাণী দান করেছা মই তোমাক এটা কি দিম এটা ভগবান কৃষ্ণই কইছে মন মনা ভব মাদ ভুক্তা মদিউজি মাম নমস্কুরু মাম এব বৈশ্যসিউক্তা বানম আত্মনম মৎপরায়ণ মন্মনা ভবমাদ ভুক্তা মদিউজি মাম
নমস্কুরু মাম এব বৈশ্যসিউক্তা বানম আত্মনম মৎপরায়ণা কি গলে মন মনা ভব মদ্ভুক্তা হে অর্জুন একো দিব নালাগে এ তোমাৰ মনটো মুখ দি দিয়া কি বিচাৰিলে মনটো তুমি মুখ দি দিয়া আৰু দি কি কৰিবা কেৱল মুখ পূজা কৰিবা কেৱল মুক নমস্কাৰ কৰিবা কেৱল মুক উপাসনা কৰিবা কায় বাক্য মন সমস্তখিনি তুমি মুক দান কৰি দিয়া অর্জুন আনন্দিত হৈ গল যোগেশ্বৰৰ চৰণত ধৰি অর্জুনে কান্দি কান্দি কলে তোমাক যে দিব লাগে মোৰ জ্ঞান নাছিল তোমাক যে দিব লাগে মোৰ বুদ্ধি নাছিল তোমাক যে দিব লাগে মোৰ বৃত্তিও নাছিল হে কেশৱ তুমি মোৰ বুদ্ধি তুমি মোৰ বৃত্তি আৰু তুমি মোৰ পৰম তত্ত্ব তুমি কি ৰূপ মোৰ মন ৰূপ মোৰ মনত মনৰ পবিত্ৰতা হৈ মনৰ পবিত্ৰতাৰ চিত্ৰৰ ৰথ হৈ তুমি প্ৰকট হৈ থাকা হে হৰি তুমি মোৰ সেতিয়াহে সত্য শুদ্ধ জীৱন ৰথৰ সাৰথি হবা মাধৱ মহাপুৰুষে ঘোষাত কি বুলি কলে তুমি চিতাবিতি মোৰা পমতক নাৰায়ণ তুমি নাথ মই নাথ মাধৱে ঘোষা কেইবাৰ গুকিছে এহেজাৰ জোকা ঘোষা এহেজাৰ বাৰ গুকিছে আমাক কৈছে এজোকা ঘোষা এহেজাৰ বাৰ গুকি থাকা এই জোকা ঘোষাকে এহেজাৰ বাৰ যদি আমি দিনটোত ঘুষিবলৈ আৰম্ভ কৰো কৃষ্ণই আহি আমাৰ হৃদয়ত নৃত্য কৰিব আমাৰ মনৰ বৃত্তিৰূপী দুৰ্বাসনাবিলাক চিত্ৰৰূপী শুদ্ধতালে গমন কৰিব মনৰ শুদ্ধতাটো হল চিত্ৰ এই চিত্ৰৰূপী শুদ্ধতাত যেতিয়া কৃষ্ণ প্ৰৱেশ হব বৃত্তিবিলাক তেতিয়া ঈশ্বৰমুখী হব ঈশ্বৰমুখী বৃত্তিবিলাকক কোৱা হয় বসুদেৱ কৃষ্ণমুখী চিন্তনবিলাকক কোৱা হয় দৈৱকী সেয়াই কৃষ্ণৰ পিতৃ আৰু মাতৃৰূপ ভগৱান কৃষ্ণৰ গুণযশ আৰু লীলাৰ কীৰ্তন হব লাগিব অনুশীলন হব লাগিব দূৰণিত গৈ বৃন্দাবন চাই একো লাভ নাই চকুৰ আনন্দ পাব হৃদয় বৃন্দাবনত কৃষ্ণক নৃত্য কৰাব লাগিব এই হৃদয় বৃন্দাবনত যদি কৃষ্ণই অখণ্ডিত আনন্দৰে নৃত্য কৰে এই নৃত্য তেতিয়া এদিনীয়া নহয় জন্মৰ পৰা মৃত্যুলৈকে তেওঁ নৃত্য কৰিব নতবৰ বাবু আমি কেৱল এদিন নাচো এবাৰ নাচো জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণই নৃত্য কৰি আছে সদায় এই পৃথিৱীক ঘূৰাই আছে এটা নিমিষত হয় নে নহয় চন্দ্ৰ হৈ সূৰ্য হৈ আমাক সকলো দি আছে তেওঁৱে নাচি আছে তেওঁৱে নচুৱাই আছে আমি নাজানো অত্ত চুৰা মহেশ বাচা ভীমাৰ্জুন সমায়ুধি ভীম অৰ্জুনৰ সমান শক্তিশালী তোমাৰ ইয়াত থকা এই বীৰসকলক তুমি কি কৰা মহান ঈশ্বৰৰ তত্ত্বৰ তুমি ভাগ দি দিয়া কি হব মৎস্য দেহৰূপী তোমাৰ দেহময় দেহত পঞ্চ পাণ্ডৱ ৰবি পুণ্য বৃত্তিবিলাক ঈশ্বৰ তত্ত্বৰূপী কৃষ্ণ হৈ অজ্ঞাত বাস খাটি এতিয়াও কান্দি আছে এই বাসৰ পৰা তুমি মোক মুক্ত কৰি দিয়া মৎস্যৰূপী মায়াৰ দেহত অজ্ঞাত বাস খাটি থকা জগতৰ শ্ৰীৰূপী শ্ৰীকৃষ্ণৰ আত্মময় তত্ত্বই আমাৰ দেহৰূপী হৃদয়ত কি কৰি আছে অজ্ঞাত বাস খাটি বিদুৰূপী জীৱৰ ৰূপ লৈ আজিও কান্দি আছে জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰূপী এই জীৱৰ কান্দোন কেৱল শুনে কৃষ্ণই কেৱল শুনে সন্দয়ে কেৱল শুনা পাই মৈত্ৰেয়
বেলেগে কেতিয়াও জীবর কান্দুন শুনি বলে নাপায়। জীবরূপ তত্ত্বরূপ জীবাত্মারূপ কোন? অর্জুন। এই জীবর কান্দুন রূপী দুঃখর পরা বিষাদর পরা কষ্টর পরা জগতর শ্রীহরি কৃষ্ণয় সমস্ত জীববিলাককে মুক্ত করে দিব বিচারিছে। গীতার প্রথম যোগ বিষাদ যোগ। অর্জুনে কান্দিছে, বিলাপ করেছে কৌরবর পক্ষর এক ঐক্যহীনী সেনা। কোন? নারায়ণী সেনা। কি হয়ে আছে? আমার লগত আমার মন হয়ে আছে। মন তো নেদেখা বস্তু, মন তো নির্গুণ বস্তু, মন তো নিরাকার বস্তু। এই এক ঐক্যহীনী সেনা প্রত্যেককে ভগবান কৃষ্ণই জন্মতেই দান করে থৈছে। কাক দিছিলে? দুর্যোধনক দিছিলে। আমি তো দুর্যোধন দুঃশাসনে, হয় না নহয়? অহংকার আর পরশ্রিকাতর স্বভাব আমার জন্মসূত্রে আহিছেই লাগি। সঁচা কথা কবলে সাহস করবা লাগিব, ভয় করে কোনো লাভ নাই, হয় না নহয়? নিজক শিকুটি চালে গম পাম কুমলিয়া হয়ে আছো না বুড়া হয়ে আছো, হয় না নহয়? লাউ শিকুটি চাব লাগে বলে আমার কথা আশা নাই জানো? শিকুটিলেহে বোলে লাউ বুড়া হয়, আমি শিকুটিয়াই নাচাও। আমি সদায় কুমলিয়াই হয়ে থাকো। আমার ভিতরত থাকা বেয়া অবগুণবিলাক আমি বিচার করে চাব লাগিব। এইবিলাক আছে বলে আমি কবলে লাজ কালে করিব লাগে? নিজক বেয়া বলে কবলে লাজ করাটোর সমান অজ্ঞান কি আছে? নিজক ভাল বলে কবলে বিচরাটোর সমান দুর্যোগ আর কলঙ্ক কি আছে? বাসুদেব কৃষ্ণ কি বলে মাতিছিলে? বৃন্দাবনের গোপী মাখন চুর বলে মাতিছিলে। বাসুদেব কৃষ্ণক গোপী সকলে কি বলে মাতিছিলে? শীতচুর বলে মাতিছিলে। বাসুদেব কৃষ্ণই গোপীসকলক কি, গোপীসকলে কৃষ্ণক কি বলে মাতিছিলে? মনসুর বলে মাতিছিলে। অথচ কৃষ্ণই কি কৰিছিলে? তেওঁলোকৰ লগতে নৃত্য কৰিছিলে, খেল খেলিছিলে, আনন্দ কৰিছিলে। কৃষ্ণই নিজৰ মহিমা বুজি পায়। জগতক মুহি আছে, হয় না নহয়? জগতক নচুৱাই আছে, হয় না বাৰু? জগতক ভ্রমিত কৰি আছে। আমি শিশু হৈ, আমি অবুধ হৈ, আমি অজ্ঞানী হৈ, আমি কৃষ্ণৰ তত্ত্ব মর্ম একো নুবুজাকে যদি উপাসনা কৰিব পৰা নাই, কৃষ্ণক তো গালি পাৰিব পাৰো, পাৰো না নোৱাৰো? আনক গালি পাৰিলেহে আমাৰ জীৱনত পাপ সঞ্চয় হব। ভগবান কৃষ্ণই কৈছে মোক গালি পাৰা, মই পুণ্যৰ ভাগ দি দিম। কাক দিছিলে? শিশু ভালক দিছিলে। মায়ারূপী মৎস্য দেহত মায়াক দূর করুতা হরি হয়ে জগতর ঈশ্বর হয়ে কি হয়ে আছে? গুণময় তত্ত্ব হয়ে নহয়, নিগুণ নিরাকার ঈশ্বর হয়ে সমস্ত ভূততেই তেও বাস করে আছে, অজ্ঞাত বাস। জগতর হরি দেখাকে বাস নকরে, কি হয়ে বাস করে? নেদেখাকে বাস করে। কোনেও দেখিবও নালাগিব, কোনেও ধরা পেলাবও নালাগিব। পাণ্ডবক চর্তারূপ করেছিলেন না না, হয়নে? হরির ভকতির তত্ত্বটো তেনেদরে সাধনা করব লাগিব। দুর্যোধন দুঃশাসনে জানিব নালাগিব তুমি যে সাধক, দুর্যোধন দুঃশাসনে গম পাব নালাগিব তুমি যে উপাসক, হয় না নহয়? অহংকারীজনে জানি এক লাভ নাই, তোমার সান্নিধ্য পাব কোনে? ধৃষ্টদুম নাই, মনের একাগ্র চিত্ত বুদ্ধি আর বৃত্তিবিলাকে ভগবান কৃষ্ণর এই অখণ্ডিত আনন্দ গীতারূপ যোগশাস্ত্র। সাধারণ শাস্ত্র নহয় গীতা, কি বলে কোয়া হয়? যোগশাস্ত্র বলে কোয়া হয়। কিয়? মানবে কোয়া নাই, যোগেশ্বরে কইছে। যোগেশ্বরে কোয়ার কারণে এই শাস্ত্রর নাম হল যোগশাস্ত্র। আমি আকো পদর মাজলে গৈছো, দহ ঐক্যহীনী সেনার কৌরবর তত্ত্ব কবলে এতিয়াও আমার বাকি আছে। কৃষ্ণ হিরাম একাদশ ঐক্যহীনী সেনা ভয়ঙ্কর, এসাত ঐক্যহীনী সেনা পাণ্ডব দল, তথাপি আমার সেনার নেদখু বল। কি বলে কৈছে দুর্যোধনে? আমার আমার এঘার ঐক্য হয়নি, কিন্তু তথাপিও দেখুন আমার সেনাবিলাকক বলবাঞ্জাল লগা নাই। তাহলে দ্রোণাচার্যক কৈছে তুমি তো দুর্বলই,
তুমি ভুল কইলা যে দ্রোণ দ্রুপদৰ পুত্ৰক শিক্ষা দি দ্রুপদৰ পুত্ৰক যদি তুমি শিক্ষা নিদিলা হেতেন তুমি ইমান দুৰ্বল নহলা হেতেন গুৰুৰ মহিমা হয়নে যদি ৰজাৰ পুত্ৰ হয় দ্রোণ চাইতে শিক্ষা নিদিয়াকে নাথাকে দুখীয়াৰ পুত্ৰকহে নিদিয়ে নিহাত সন্তান একলব্য নিদিলে হয়নে বাৰু গতিকে সেইজন কেনেকুৱা গুৰু ভাবিছ প্ৰতিমা সাধি শিক্ষা ললে খুজি ললে বৃদ্ধ আঙুলিটো হয়নে বাৰু এই দ্রোণাচার্যজন আমাৰ লগত আছেনে নাই চিকুট মাৰি চাব লাগিব হা এই দ্বৈত বুদ্ধি দুৰ্বাসনাবিলাক আমাৰ লগত আছেনে নাই আমি ফহিয়াই চাব লাগিব যদি আছে তেতিয়াহলে আমি কৌৰৱ পক্ষত আছো সেইজনক আমি ঘঁহি মাজি চলে বহলে কৌশলে আমাৰ পৰা শিপলীয়া তুমি পঠিয়াব লাগিব আমাৰ পক্ষত তুমি থাকিব নালাগে হিৰাম হেন জানি ভীষ্মক ৰাখি পৰস্পৰ হে পিষ্ট ভাগে আনে যে নকৰয়সৰ ভীষ্ম কত ৰাখিবলৈ কৈছে ভীষ্ম সেনাপতি কেইদিনৰ দহ দিনৰ কৌৰৱ পক্ষৰ ফালে দহ দিনৰ সেনাপতি কোন ভীষ্ম ভীষ্ম দহ দিনৰ শেষ মানে এঘাৰ নম্বৰ দিনৰ পৰা আহি গল কোন দ্রোণাচার্য দ্রোণাচার্য নিজৰ দেহ ত্যাগ কৰা ভাল ধৰিলে ধৃষ্টদুম্ম এক ঈশ্বৰৰ উপাসক জানে এক ঈশ্বৰৰ উপাসনা নহলে দেহ ত্যাগ নহয় মোক যেতিয়া অস্ত্ৰ শিক্ষা দিছিলে এওঁক মই কৃপা কৰি শিৰচ্ছেদ কৰি এওঁ সাধনাটো সফল কৰো এক ঈশ্বৰৰ উপাসনা নকৰিলে দেহ ত্যাগ কৰিব নোৱাৰে দ্রোণাচার্য যদিও ব্ৰাহ্মণ দ্বৈত বুদ্ধি পুত্ৰৰ সুখত দেহ ত্যাগ কৰিবলৈ বিচাৰিছে যে দেহ ত্যাগ নহয় মানুহে নিন্দা কৰিব ভেঙুচালি কৰিব ধৃষ্টদুম্মই ভাবিলে এওঁ মোৰ গুৰুৰূপ ভগৱান ৰূপ এওঁক মই অপমানিত হবলৈ নিদিওঁ মই গুৰু বাধো নকৰো এওঁক মই কলংকৰ পৰা মুক্ত কৰিম কি কৰিলে লাহেকে শিৰচ্ছেদ কৰি দিলে হা শত্ৰুতা নহয় গুৰু আৰু শিষ্যৰ ইজনৰ প্ৰতি সিজনৰ শক্তি সামৰ্থ্যৰ সফলতাৰ প্ৰয়োগ জানে দ্রোণাচার্যৰ হাতত কি আছে আৰু দ্রোণাচার্যও জানে ধৃষ্টদুম্মৰ লগত কি আছে ধৃষ্টদুম্মক মই যদি শিক্ষা দি থওঁ সি মোক ভাও ধৰিলেও মোক কিবা কৰিব পুত্ৰৰ সুখত দেহ ত্যাগ কৰাৰ ভাও ধৰিছিলে দেহ কোনে ত্যাগ কৰিব পাৰে যি সাত্বিক গুণৰ গৰাকী সিহে ইচ্ছা কৰি দেহ ত্যাগ কৰিব পাৰে সেইটো কাৰণে সতীয়েহে দেহ ত্যাগ কৰিলে বেলেগে দেহ ত্যাগ কৰিব নোৱাৰিলে যুগময় সাধনাৰে দেহক ত্যাগ কৰিব পাৰে শিৱৰ ভাগ যায় বেলেগে তেনেকুৱা ধৰণৰ কাম কেতিয়াও কৰিব নোৱাৰে ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত আছে কি শিৱ আৰু দক্ষৰ বিৰোধ সতীৰ দেহ ত্যাগ অতি আনন্দময় তত্ত্ব নৃপেন শইকীয়া ইউটিউব চেনেলত সেইখিনি গোটেইখিনি দিয়া আছে আপোনালোকে শুনিব দক্ষ মানেনো কি সতী মানেনো কি শিৱ মানেনো কি শিৱৰ ত্ৰিশূল মানেনো কি দম্বৰু মানেনো কি কৈলাস মানেনো কি পৰমাৰ্থিক তত্ত্বৰে আমি বুজিব লাগিব জীৱনক শুদ্ধ কৰিবলৈ পবিত্ৰ কৰিবলৈ এই কথাবিলাকক আমি হৃদয়ংগম কৰিব লাগিব এতিয়া কি বুলি কলে যে হেনজানি ভীষ্মক ৰাখিও পৰস্পৰ পিষ্ট থাকে আনে জানো নকৰয় অসৰ দুয়োটা দলৰ মাজতে আমাৰ আমাৰ সেনাসকলৰ মাজভাগত কাক ৰাখিবলৈ কৈছে ভীষ্মক ৰাখিবলৈ কৈছে কোনে দুৰ্যোধনে কি বস্তু এইটো ভীষ্মটো এক অক্ষৰখিনি কৌৰৱৰ পক্ষ প্ৰধান সেনাপতি আমাৰ দেহত বাস কৰি আছে সেইজন ভীষ্ম কি হয় পিতামহ হৈ পাণ্ডৱসকলৰ পিতামহ আমাৰ পুণ্যময় পবিত্ৰবিলাক পাণ্ডৱ এই পুণ্যময় পবিত্ৰবিলাকতকৈও তেওঁ পিতামহ লোক জন্মৰ পৰা মৃত্যুলৈকে তেওঁ বেছিকে থাকে সেইটো কাৰণে সেইজন কি আমাৰ মনৰ ভ্ৰম ৰূপ এই মনৰ ভ্ৰমটোক কোৱা হয় ভীষ্ম বুলি ভয়ানক বস্তু মন যদি ভ্ৰমিত হৈ থাকে তেতিয়াহলে কি হব পক্ষ কৃষ্ণৰ কেতিয়াও নলয় কাৰ পক্ষ ল'ব দুৰ্যোধনৰ পক্ষ ল'ব এই ভ্ৰমিত বস্তুটো ভীষ্ম ৰূপ আমাৰ লগত আছে কৌৰৱৰ পিতামহজন আকৌ বৈষ্ণৱ সেইজনৰ কথা তেনেকে ক'ব নাপায় সেইজন মহাবৈষ্ণৱ সেইজনে আমাক শিক্ষা দিবৰ কাৰণে এইখিনি কৰি দেখাইছে আমাৰ মনৰ ভ্ৰমটো হল ভীষ্ম আমাৰ মনটোৱে জানে মনৰ তত্ত্ব ঈশ্বৰ লোক কিন্তু কি বিচাৰে সদায় অহংকাৰ বিচাৰে সদায় হিংসা বিচাৰে সদায় দেখিলেও নেদেখাৰ ভাল হয় সঁচা কথা কব লাগে মিছা কথা কয় পৰচৰ্চা কৰিব নালাগে পৰচৰ্চা কৰে ঈশ্বৰৰ চৰ্চা কৰিব লাগে ঈশ্বৰৰ চৰ্চা ফালে পিটি দিয়ে হয়নে নহয় গতিকে আমাৰ মনৰ মাজত বাস কৰা এই ভীষ্মজন ভ্ৰম ৰূপ হয়নে নহয় আমাৰ ভক্তিৰূপী ভগৱানৰ তত্ত্বৰ পৰা দুৰ্যোধন দুঃশাসন ৰূপী এই ৰাজসী কুশ আৰু ভোগৰ সিংহাসনখন সদায় ৰক্ষা কৰিবলৈ কয় ভীষ্মই কি প্ৰতিজ্ঞা কৰিছিল যে মই কৌৰৱৰ ৰাজসভাত হস্তক্ষেপ নকৰোঁ মই মাত নামাতো কিন্তু সেই সিংহাসনখন মই জীয়াই থকালৈকে ৰক্ষা কৰি থাকিম সেইটোৱে আমাৰ মনৰ ভ্ৰম
সেইটোৱে আমাৰ মনৰ দহ দিনৰ সেনাপতি ভীষ্মৰূপ মই মোৰ ভোগক মই মোৰ সুখক সদায় ৰক্ষা কৰিম এইটো মনৰ ভ্ৰমৰূপী পিতাম এই ৰাজসী সুখ আৰু ভোগৰ সিংহাসনখন দুৰ্যোধন আৰু দুখাসনৰ হয় নে নহয় মনটোক নিব লাগিব কলৈ মন মানা ভাৱ মদ্ভুক্তা মধুজী মাম নমস্কৰো যদি মোৰ ভোগ যদি মোৰ সুখ হে বাসুদেৱ কৃষ্ণ তুমি দাতা তুমি যিখিনি দিছা সেইখিনি মোৰ মংগলৰ কাৰণে দিবা তুমি যিখিনি দিছা সেইখিনি জগতৰ কুশলৰ কাৰণে দিবা হয়নে বাৰু দৃষ্টিটো ঈশ্বৰমুখী কৰিবলৈ আমি অভ্যাস কৰিব লাগিব মনৰ ভ্ৰমৰূপী ভীষ্মজনক আমি আমাৰ দেহ তত্ত্বত বিচাৰ কৰি ল'ব লাগিব ভ্ৰমিত হ'ব নালাগিব সংস্কাৰী হ'ব লাগিব এফালে ভ্ৰম ইফালে সংস্কাৰ যাৰ সংস্কাৰ আছে সি ভীষ্মজন না যি ভ্ৰমিত হৈ আছে জন্মৰ পৰা মৃত্যুলৈকে কৃষ্ণৰ পক্ষলৈ নাহে সেইজন হ'ল পিতামহ ৰূপ আমাৰ মনৰ ভ্ৰমটো হ'ল ভীষ্মৰূপ এই ভীষ্মৰূপী দহ দিনৰ সেনাপতিজনে আমাৰ দহটা ইন্দ্ৰিয়ৰ সুখক ৰক্ষা কৰে সেইটো কাৰণে দহ দিনৰ সেনাপতি এই দহটা ইন্দ্ৰিয় যেতিয়া দুৰ্বল হব কি হব সি সৰসজ্জাত শুই দিব সেয়াই ভীষ্ম পিতামহৰ সৰসজ্জা কৃষ্ণৰূপী শিশিকেহে যেতিয়ালৈকে দৰ্শন নিদিব ইচ্ছা মৃত্যুকো বৰণ নকৰে ইচ্ছাটো পৰমাত্মাৰ মৃত্যুটো কাৰোবাৰ বৰ হব নোৱাৰে পৰমাত্মাৰ ইচ্ছা শান্তনুৱে ইচ্ছা মৃত্যু বৰ দিছিলে ল'লে জানো নললে কৃষ্ণক দৰ্শন কৰাৰ লগে লগে ইচ্ছা মৃত্যু আনিব লাগিছিলে তোমাক দৰ্শন পালো জীৱন ধন্য হল মই এই দেহৰ বন্ধনত নাথাকো তুমি মোক মুক্ত কৰি দিয়া পঞ্চ পাণ্ডৱক লগত লৈ পৰসজ্জাত শুই থকা অৱস্থাত আকৌ কৃষ্ণই মুখ্য সাধন দিয়াবগে লগা হল এই মনৰ ভ্ৰমটো বৰ ভয়ানক বস্তু পাণ্ডৱৰূপী পবিত্ৰ বুদ্ধিৰ পাণ্ডৱৰূপী সৎসংগৰ কৃষ্ণৰূপী চৈতন্য তত্বৰ আৰু কৃষ্ণৰ পাৰিষদ ৰূপী সাধু মহন্তসকলৰ যদি সান্নিধ্য পোৱা নাযায় এই ভ্ৰমিত মনটো কেতিয়াও মুক্ত নহব মন মায়াৰ পৰা ভ্ৰান্তিৰ পৰা মুক্ত হোৱা তত্বটো কোৱা হয় কি মুখ্য সাধন ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত আছে কি ভীষ্মৰ বুদ্ধন এই মায়াময় মোহময় ভ্ৰান্তিবিলাক আমি বিচাৰ কৰি পাব লাগিব আমাৰ বুদ্ধি এটা হব লাগে বোলে কি আত্মবুদ্ধি ঈশ্বৰ বুদ্ধি ভগৱত বুদ্ধি গীতাৰ জ্ঞানৰূপী গোবিন্দৰ তত্ত্বৰূপী বুদ্ধি আমাৰ বুদ্ধি দুটা হলে নহব দুৰ্যোধন দুখাখনকো অস্ত্ৰ শিক্ষা দিম মই ধৃষ্টদ্যুম্নকো দিম সেইটো নহব যদি ধৃষ্টদ্যুম্নক দিছা দুৰ্যোধন দুখাখনক কেনেকৈ শিক্ষা নিদিবা যি ধৰ্ম ধাৰণ কৰে ন্যায়ক পালন কৰে সেইজনক তুমি যি শিক্ষা দিছা সেই শিক্ষা তুমি দুৰ্যোধন দুখাখনক দি তুমি নষ্ট নকৰিবা দ্বৈত বুদ্ধি সম্পন্ন মনৰ ভাৱটোৰ নাম কি শূন্য আচাৰ্য আচাৰ্য যদিও সংস্কাৰ নাই আচাৰ্য যদিও আচৰণ নাই আচাৰ্য যদিও বিচাৰ নাই মনৰ আচাৰ বিচাৰ আৰু সংস্কাৰ এইবিলাক যদি নাথাকে তেতিয়াহ'লে আমি শূন্যাচাৰ্য হ'ম তেতিয়াহ'লে আমি দ্বৈত বুদ্ধি সম্পন্ন হ'ম দুটা বুদ্ধিয়ে আমাক ঈশ্বৰ বিমুখ কৰিব কৌৰৱ পক্ষৰ তৃতীয়জন সেনাপতিয়ে ভাও ধৰিলে দেহ ত্যাগ কৰাৰ পুত্ৰৰ সোপাত মৃত্যু বৰণ কৰাৰ নোৱাৰিলে কৰিব ধৃষ্টদ্যুম্নই শিৰচ্ছেদ কৰি উদ্ধাৰ কৰিলে এই দ্বৈত বুদ্ধিবিলাকৰ শিৰচ্ছেদ হব লাগিব কিহেৰে এক ঈশ্বৰৰ উপাসনাৰে এক ঈশ্বৰৰ তত্ত্বৰে এক ঈশ্বৰৰ উপাসনাৰ সেৱা ধৰ্ম যি পালন কৰে সেইজন ধৃষ্টদ্যুম্ন সেইটো কাৰণে এক ঈশ্বৰৰ উপাসনাই শিৰচ্ছেদ কৰিলে দুটা দুৰ্বুদ্ধি কৌৰৱ পক্ষৰ তৃতীয়জন সেনাপতি হল কোন কৰ্ণ কৰ্ণক জ্যামিতিক সূত্ৰত কি বুলি কোৱা হয় অতিভুজ অতি ভয়ানক বস্তু লম্ব আৰু ভূমিৰ বৰ্গমূলৰ তত্ত্বটো কোৱা হয় কি বুলি কৰ্ণ বুলি বিজাতীয় কৰ্ম তত্ত্ব হল কৰ্ণ কুন্তীৰ মনৰ ইচ্ছা আৰু বাসনাৰ ফচল হল কৰ্ণ পাণ্ডৱ পাণ্ডুৰূপী পুণ্যময় বৃত্তিৰ লগত তেওঁ যেতিয়া বন্ধন হোৱা নাছিলে মনৰ ইচ্ছাৰে যি কৰি দিছিলে তাৰ ফচল হল কৰ্ণ পুণ্যময় প্ৰবৃত্তিবিলাকৰ লগত আমাৰ সাত্বিক গুণবিলাকৰ কি হ'ব লাগিব বন্ধন হ'ব লাগিব যদি বন্ধনৰূপী বিবাহ হৈ যায় পুত্ৰ হ'ব কি দৃষ্টি সেই দৃষ্টিৰে হ'ল ধৰ্মৰাজ দৃষ্টিৰ শক্তিমন্ত হ'ল শক্তিমন্ত নহ'ল শক্তিমন্ত হ'ল সান্নিধ্য কৃষ্ণৰ নহ'ল সদায় পাণ্ডৱক হিংসা কৰিলে দুৰ্যোধনৰ অংগৰাজ্যৰ কৃপা তেওঁ কি কৰিলে অনুগ্ৰহ ভিক্ষা কৰিলে সেয়াই নহয় গুৰুৰ ওচৰতো গৈ মিঠাৰ আশ্ৰয় ল'লে বিজাতীয় কৰ্মবিলাক সজাতীয় তত্ত্বত নাই মনৰ ইচ্ছাৰে যিকোনো এটা কৰ্ম কৰি দিলে পৰিণতি ভয়ানক হ'ব কৰ্ণৰূপী অতি তত্ত্বৰ সেয়াই বিচাৰ হয়নে মনটোক ইন্দ্ৰপ্ৰস্থ কৰিব লাগিব অতিভুজ ভয়ানক বস্তু ভূমি হল কুম্ভকৰ্ণ লম্ব হল দুৰ্যোধন এই ত্ৰিভুজৰ তত্ত্ব কি কৰিব লাগিব ত্ৰিভুজৰ তত্ত্বটো কৰিব লাগিব এটা কোণ এই এটা কোণটো কি বুলি কোৱা হয় সৰল কোণ
সরল কোণটো কিমান ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি কোণটো কোৱা হয় কি বুলি ইন্দ্রপ্রস্থ সেইখনে পাণ্ডৱে রচনা করা রাজ্য পুণ্যময় বৃত্তিবিলাক প্রবৃত্তিবিলাক পুণ্যময় প্রবাহৰ লগত সাত্বিক কর্তব্য বোধরূপী কুন্তির লগত পাণ্ডুরূপী পুণ্যময় গুণবিলাকর লগত সদায় সংযুক্ত হয়ে আছে তিনি গুণময় বৃত্তির অহংকার আর অভিমানের ত্রিভুজরূপী কুণবিলাকে এঙ্গুলবিলাকে তাক কেতিয়াও ধারণ করে রাখব নয় জামিতিক শাস্ত্র গীতা আর ভাগবত গাণিতিক শাস্ত্র নয় এই কারণে ইয়াক বৃত্ত ত্রিভুজ ইত্যাদিবিলাক তত্ত্ব রূপত প্রয়োগ হয়েছে এই কারণে জীবনটুক অতিভোজ করে কর্ণ হবলে নিদিব বিজাতীয় কর্মবিলাকর কারক আর কারণ ফসলবিলাক বড় ভয়ানক এই কারণে কর্ণক কোনে বধ করলে কর্ণক বধ করলে বাসুদেব কৃষ্ণর বাক্য বহুতে কয় যে কর্ণক অর্জুনে বধ করেছে এই সাধারণ দৃষ্টি পরমার্থিক দৃষ্টি কর্ণক বধ করেছিল কোনে কৃষ্ণর বাক্য কৃষ্ণর বাক্য রাখি দিছিল হেরা মূল সখা হেরা অর্জুন হেরা মধ্যম পাণ্ডব এই দুরাত্মা দুরাচনা তোমার পুত্র অভিমন্যু বড় নিঃসংসভাবে প্রহার করেছিল তুমি দয়া আর ক্ষমা কেউ প্রতিপালন নকরিবা এটাই ইয়াক তুমি মৃত্যু মুখলে পঠিয়াই দিয়া অভিমত অভিমত যদি দ্বৈত বুদ্ধি হয় অভিমত যদি বিজাতীয় হয় আমার অভিমন্যুরূপী মনের সংস্কার দিলা সপ্তরথীর হাতত মৃত্যু মুখত পড়িব যোগশাস্ত্র গীতা ঈশ্বরের শ্রীমুখর বাণী ইয়াক জনাত বুঝাত শিকাত আমার প্রয়োজনীয়তা আছে গীতার বাণীরা আমার জীবনক আমি শুদ্ধ করে লোব পারি আমি পবিত্র করে লোব পারি গীতার তত্ত্বর যোগেদি আমার জীবনের তত্ত্ব মর্ম আর অর্থ আমি বুঝবলে যত্ন করব লাগিব এইটার কারণে গীতা কি পহ্মবিদ্যা গীতা হল পহ্মবিদ্যা যা বিদ্যার পরম ব্রহ্মক পাব পৰা যায় এটা দুটা যুগত দিয়া নাই সেইটো কাৰণে কি দিছে ১৮টা যুগত দিছে আজি পাঁচ ঘণ্টা সময়ত বিষাদ যুগে কৈ নহব ১৮টা যুগ কবলৈ কিমান সময় লাগিব হয়নে বাৰু এই জীৱনৰূপী কুৰুক্ষেত্ৰত পাৰিলে ১৮ যুগৰ গীতা আমি শ্ৰৱণ কীৰ্তন কৰিবলৈ যত্ন কৰিব লাগিব এদিনীয়া জীৱনত গীতা পাঠৰ তত্ত্বৰে আমি ঈশ্বৰ কৃষ্ণৰ সান্নিধ্য লাভ কৰিবলৈ আমি মনত কি কৰিব লাগিব এটা সদায় আকাংক্ষা ৰাখিব লাগিব এইটো কাৰণে গীতাৰ বাণী যদি প্ৰচাৰ হয় আকাশ পৰিষ্কাৰ হয় গীতাৰ বাণী যদি শ্ৰৱণ কীৰ্তন হয় আমাৰ হৃদয় আকাশবিলাক উজ্জ্বল আৰু নিৰ্মল হয় মন শুদ্ধ আৰু পবিত্ৰ হলে মেঘৰ গৰ্জনে কেতিয়াও আমাক আমনি দিব নোৱাৰে গোবিন্দৰ বাণী গীতৰূপ গীতাৰূপ তত্ত্বৰূপ আমাৰ জীৱনৰূপ সেইটো কাৰণে আৰম্ভ হৈছে কিহেৰে বিহাত যুগেৰে জীবন কষ্টকর বস্তু ই সুখময় সুখময় বস্তু নহয় যে কৌরব পক্ষর তৃতীয়জন সেনাপতি প্রশ্নটো এইটো কর্ণয় কেবল শত্রু বলে কেউ অর্জুনক গণ্য করলে হয়নে বাকি পাঁচজনের প্রতি দৃষ্টি নাই দৃষ্টি তো কার উপর অর্জুনের উপর অর্জুন হল আত্মবুদ্ধি অর্জুন হল আত্মসংগ্রম অর্জুন হল আত্ম উপাসনা কর্ণ হল বিজাতীয় কর্ম কর্ম হল মন কর্ণ হল মনের চঞ্চলতার ফসল কর্ণ হল মনের সংগমহীনতার প্রতীক এইটো কারণে ইটোর লগত সিটো বৈরি ভাব ইটোর লগত সিটোর শক্তি সামর্থ্যর প্রয়োগ কুরুক্ষেত্রর যুদ্ধখন আসলতে অস্ত্র শস্ত্র ধনুক আর গদারে করা যুদ্ধ নহয় বাসুদেব কৃষ্ণই রচনা করা পরারূপ অপরা প্রকৃতির পরমার্থিক তত্ত্ব গীতার গীত রূপত গোবিন্দর তত্ত্ব রূপত আমার জীবনের যুদ্ধ রূপত এই গোটেইখিনি দেখাব বিচাৰিছে এই শাস্ত্র সনাতন শাস্ত্র যুদ্ধখনের কথা এদিন কৈছে আমার হৃদয়ত কেখন যুদ্ধ জন্মৰ পৰা মৃত্যুলৈকে চলিয়ে আছে সেইটো কাৰণে গীতাৰ মানিক কি বুলি কোৱা হয় সনাতন বুলি কোৱা হয় চৈতন্য বুলি কোৱা হয় যিখিনি কৈ দিলে সেইখিনি আমাৰ জীৱনত সদায় প্ৰয়োগ হৈয়ে আছে আত্মদৰ্শীজনৰ শত্ৰুতা বিজাতীয় কৰ্মবিলাকৰ লগত সেইটো কাৰণে কৰ্ণৰ শত্ৰু কেৱল অৰ্জুন কর্ণ কৃষ্ণর পক্ষে আহিব নোৱাৰিলে আৰু অর্জুনে কৃষ্ণক সারথি করে যুদ্ধলে লৈ আহিব পাৰিলে এই দুটাই হল তত্ত্ব তেওঁলোকৰ শত্ৰুতা এটাই কৃষ্ণ কর্ণক কৃষ্ণই মাতুতেও নাহিলে অর্জুনে কি কৰিলে অর্জুনে দ্বারকাধীশক জয় কৰি আনিছেগে মাতুতেও যদি নাহে সেজন কর্ণ নমতাকে নিজে প্ৰাৰ্থনা কৰি যি লৈ আহেগে সেজন অর্জুন দুটা তত্ত্বৰ মাজত শত্ৰুতা
এইটো কাৰণে কোন জিকিলে জিকিলে অর্জুন হারিলে কর্ণ কৃষ্ণত যার আশ্রয় আছে তার কেতিয়াও পরাভব হব নোৱাৰে ভগবান কৃষ্ণই গম পাই গৈছে যে পিতামহ ভীষ্মক আৰু নোৱাৰি দহ দিন হলে এঘাৰ নম্বৰ দিনা কৃষ্ণ কোনেও বধ কৰিব নোৱাৰিব কাৰণ গুণময় বৃত্তিৰ পৰা তেওঁ নিৰ্গুণলৈ গুচি যাব কি কৰিলে ন নম্বৰ নৱম দিৱসৰ দিনা ৰাতি বাসুদেৱ কৃষ্ণ নিজেই গৈ অৰ্জুন য'ত শুই আছে তাক পালেগৈ অৰ্জুন য'ত শয়ন কৰি আছে কৃষ্ণই কেৱল কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি কাণেৰে শুনিবলৈ পালে য'ত অৰ্জুন শুই আছে অৰ্জুনৰ গভীৰ টোপনি আৰু অৰ্জুনৰ নোমৰ ৰন্ধে ৰন্ধে কেৱল কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি প্ৰবাহ হৈ আছে কি কৰিলে কৃষ্ণই দ্বাৰত নক কৰি দিছে অৰ্জুনে কৈছে হে কেশৱ এই মধ্যম ৰাতিও তুমি আহিলা ইমান বিশ্বাস যদি মোৰ ওচৰলৈ মধ্যম ৰাতি আহে মোৰ সখা কৃষ্ণই আহিব বেলেগ কোনো নাই তেতিয়া এই কৌশলটো আমাক দেখাইছে আমাৰ কৃষ্ণ তত্বটোৰ বুদ্ধিটোৰ জ্ঞান ল'বৰ কাৰণে এই জ্ঞানবিলাক যাতে আমাৰ জীৱনত লাভ হয় কৃষ্ণই কি নকৰে আৰু কি কৰে তাকো আমাক বুজাইছে কোনে কাৰ কথা ভাবি থাকে সেইটোকো শিকাইছে অৰ্জুনৰ দুৱাৰত নক কৰি দিয়াৰ লগে লগে অৰ্জুনে কৈ দিলে কি বুলি হে কৃষ্ণ তুমি এই মধ্যম ৰাতি কিয় আহিলা হয়নে আমাৰ দুৱাৰত যদি ৰাতি কোনোবাই নক কৰে আমি কি কম আমাৰ ভাল বন্ধুজনৰ নামটো কম তই নেকিও হয়নে নহয় বাৰু একান্ত ভকতজনে কৈ দিব নক কৰাৰ লগে লগে কি বুলি হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কোন আহিলে এতিয়া হয়নে বাৰু অৰ্জুনৰ আত্মতত্ব কোন আহিছে নিজৰ বন্ধুৰ নাম মনলৈ নাহে নক কৰাৰ লগে লগে মধ্যৰাতি মুখেৰে কৃষ্ণ নাম স্মৰণ কৰিব হে হৰি হে হৰি কোন আহিছে এই মধ্যৰাতি এতিয়া অৰ্জুনৰ বিচাৰ আৰু কলিৰ ভকতৰ বিচাৰ একেই হ'ব লাগিব তেতিয়া কি কৰিলে যে যেতিয়া গন্ধৰ্বৰ হাতত যেতিয়া দুৰ্যোধন পৰাজয় হৈছিল তেতিয়াতো তেওঁক তোমাক এটা বৰ দিম বুলি কৈছিলে তুমিতো বৰত ৰাজ্যখনে খুজি ল'ব পাৰা কিন্তু তুমি নোলোৱা মই জানো তুমি মোৰ ককা তেওঁ মুকুটটোতো তুমি খুজি ল'ব পাৰিবা বোলে পাৰিম বোলা বোলে কোন ভালে বোলে যুদ্ধত জয় লাভ কৰিবলৈ মন আছে নে নাই বোলে আছে তুমিতো বাসুদেৱ কৃষ্ণ আছাই বোলে মইতো অস্ত্ৰ নধৰো মইতো অস্ত্ৰ নধৰো অস্ত্ৰ নধৰাকৈ যুদ্ধত জয়লাভ কৰিবলৈ হ'লে মোৰ বুদ্ধি প্ৰয়োগ কৰিব লাগিব ব'লা বুদ্ধি মই দিম তত্বটো বুজাইছে কি কৰিলে দুৰ্যোধনৰ ওচৰলৈ গ'লে অৰ্জুনক ক'লে মুকুটটো খুজিবা দুৰ্যোধনৰ হয়নে অৰ্জুনে গৈ ক'লেগৈ যে দাদা তুমিতো মোক বৰ এটা দিম বুলি কৈছিলা বোলে হয় বৰটো দিয়া বোলে কোৱা কি লাগে যুদ্ধত যদি জয় ইচ্ছা কৰিছে মই যুদ্ধ আজিয়ে বাদ দি দিম বোলে জয় নালাগে বোলে গেলে জয় দিবলৈ বাসুদেৱ আছে তুমি মোক যুদ্ধ জয় দিব নেলাগে বাসুদেৱ আছে মোৰ লগত বোলে কি লাগেনো বোলে তোমাৰ মুকুটটো লাগে আও মোৰ মুকুটটো লাগে এইটো পেলাই থোৱা যুদ্ধ কৰিবলৈ কাৰণে মই এইটো পিন্ধি নাযাওঁ তুমি নিয়া একেই কথা দুৰ্যোধনৰ মুকুটটো পিন্ধি আহিলে কৃষ্ণই পিতামহ ভীষ্মই একঘাতি অস্ত্ৰ পাঁচপাত বনাই থৈছে এই পাঁচপাত যদি মাৰি দিয়ে পঞ্চপাণ্ডৱ বধ হৈ যাব হয়নে কাৰণ তেওঁ প্ৰতিজ্ঞা কৰা আছে পঞ্চপাণ্ডৱক মই কাইলৈ বধ কৰিম বুলি দশম দিনা হয়নে বাৰু কৃষ্ণৰো টোপনি নাই ভকতক ৰক্ষা কৰিব লাগিব লাহেকে দুৱাৰত যেতিয়া নক কৰি দিলে পিতামহ ভীষ্মই ভিতৰৰ পৰা মাত দিছে হে ৰাজুবৰাজ এই মধ্যম ৰাতি কি হল কি লাগে তোমাক কাৰ নাম ল'লে দুৰ্যোধনৰ নাম ল'লে ভ্ৰমিত মন সদায় অহংকাৰত প্ৰতিষ্ঠিত ভ্ৰমিত মন সদায় দুৰ্বুদ্ধিত প্ৰতিষ্ঠিত এই কৌৰৱ পক্ষৰ অজ্ঞান অবিদ্যাৰূপী ধৃতৰাষ্ট্ৰৰূপী প্ৰতীক উৎসটো হল কোন পিতামহ ভীষ্ম ভীষ্মৰ আকুৰগোচ স্বভাৱ বাক্য নেৰা স্বভাৱ বাক্যৰ বন্ধনত বন্দী হৈ থকা অহংকাৰী স্বভাৱ তাৰ পৰাই উৎপত্তি হৈছে অজ্ঞানৰূপী ধৃতৰাষ্ট্ৰৰ তাৰ পৰাই সৃষ্টি হৈছে অহংকাৰৰূপী দুৰ্যোধনৰ তাৰ পৰাই পৰিচালিত হৈছে কি দ্ৰোণাচাৰ্য বিজাতীয় কৰ্মৰূপী সমস্ত তত্ত্ব বৈষ্ণৱী বুদ্ধি নহলে আমাৰ মন বিজাতীয় হৈ থাকি যাব
ভ্রমিত হয়ে থাকি যাব এই তত্ত্বটোলে আমাকে বুঝাই দিলে কৃষ্ণই শুনা যদিও এওঁ পরম বৈষ্ণব দুয়ারত নখ করার লগে লগে বাসুদেব বলে স্মরণ নকরিলে কাক স্মরণ করিলে যুজ্যুধাম বলে যুবরাজ বলে আর কৃষ্ণই দুয়ারখন খুলি দিছে মুকুটটো এনেকে দেখাই দিছে পিতামহক ভ্রমিত মন হলে সত্যর পরিচয়ের কারণে অকনমান চিন চাব গোটাই দেহটো নাচায় মন যেটা ভ্রমিত হয়ে থাকিব কেবল মুকুটটো চাই দিলে মুকুটত তো দুর্যোধনেই দেখা পালে হয়নে এই অহংকারের মুকুটটো আমার যদি থাকে তেতিয়াহলে আমার প্রত্যেকেই পাণ্ডবময় বৃত্তি থাকলেও দুর্যোধনেই দেখিব মহাভারতের তত্ত্ব কথায় আমাক সেটা বুঝাইছে আমার মনের বৃত্তিবিলাক যদি শুদ্ধ নহয় মনের চিন্তাবিলাক যদি ভাল নয় মনের বিচারবিলাক যদি পরিষ্কার নহয় তেতিয়াহলে এই মুকুট হয়ে দুর্যোধনের মুকুট আমার মূরত সদায় পরিহিত হয়ে থাকিব আর এই ভ্রমিত হয়ে সদায় কার ওসরলে যাব পিতামহর ওসরলে যাব ভীষ্মর ওসরলে যাব কি বিচারিলে তুমি নির্মাণ করে থা একক হাতি অস্ত্র পাঁচটা মুখ দিয়া বলে কিয় তুমি পিতামহ তেওঁলোকৰ তোমাৰ প্ৰতি প্ৰেম আৰু মৰম আছে মই তেওঁলোকৰ শত্ৰু মই নিজ হাতেৰে পাণ্ডৱক বধ কৰিবলৈ পালে মোৰ বহুত আনন্দ লাগিব পিতামহ ভীষ্মই বাক্য দি দিলে লৈ যোৱা হা পাছুপাত একঘাটি অস্ত্ৰ মই তুনতে ভৰাই থৈছো লৈ যোৱা এই অস্ত্ৰ তুমি প্ৰয়োগ কৰিলেও মোৰ দৰেই নিপুণ হৈ কৰ্ম কৰিবা আনিলে দুয়ারখন খুলিলে বাসুদেবে পিঠিটো দেখুৱাই দিলে ওমকার ধনি বুঝিবলে ভাষি নাথাকিল ভ্রমিত মন আকৌ সংস্কারলে আহি গল শেষত কি দেখিলে তিনি গুণময় তত্ত্ব যি করে কৃষ্ণই করে কি বিচার কৃষ্ণর যেটা ওমকার রূপী পিঠির যেটা পৃষ্ঠভাগ যেটা দেখা পালে ভীষ্মই বিছনার পা বহি কইছে হে বাসুদেব মই জানি গলু তোমার ষড়যন্ত্র মই বুঝি গলু তুমি পাণ্ডবক বসাবাই আর ভীষ্মক তুমি সরসজ্জাত হওয়াবাই তোমার ইচ্ছা মতে এই যুদ্ধ চলি আছে আমি সকলো ভ্রমিত হয়ে ইয়াত সেনাপতি হয়ে কাম করে আছো তোমার শক্তির ওসরত কোনো কেতিয়াও বলবান বা শক্তিশালী নহয় আজি ময়ো প্রতিজ্ঞা করছো কাইলে তুমি যুদ্ধক্ষেত্র তস্ত্র নধরাকে কেনেকে থাকা মই চাম ভকতর প্রতিজ্ঞা ভীষ্ম প্রতিজ্ঞা কৃষ্ণর প্রতিজ্ঞা ঈশ্বরের প্রতিজ্ঞা কৃষ্ণর প্রতিজ্ঞা ভঙ্গ হয় ভগবানের ভকতক রক্ষা করিবার কারণে অস্ত্র নধরু বলে প্রতিজ্ঞা করেছিল যদিও অস্ত্র ধরে দিলে ভীষ্মর প্রতিজ্ঞা ভ্রমিত ভীষ্মর প্রতিজ্ঞা সত্য শুদ্ধ নহয় শৃঙ্খলাবদ্ধ নহয় ঈশ্বরক সন্তুষ্ট করিবার কারণে নহয় নিজের আত্মদশক সদায় জিয়াই রাখিবর কারণে প্রতিজ্ঞা এনে প্রতিজ্ঞা কেতিয়াও সফল হব নোৱাৰে অস্ত্র কৃষ্ণই ঠিকই ধারণ করলে হয়নে বারু ভকতর ওসর পরাজয় হয়ে ঠিকই দেখালে কিন্তু সরসজ্জাত শুয়াই দিলে কাক পিতামহ ভীষ্ম কি তত্ত্ব কি গলে কই পঠিয়াইছে পিতামহ যে কাইলে তুমি পার্থ হয়ে থাকিলে নহব আমার শিখণ্ডি বহুয়াই লৈছে বুলি কয় না নকয় বস্তুটো তত্ত্বটো বুঝিব লাগিব শিখণ্ডী মানে কি যার লগত পৌরসত্ব নাই সেয়া শিখণ্ডী পিতামহ ভীষ্মই কয় পঠিয়াইছে মই কাইলে যুদ্ধ কৰিবলৈ যাম কিন্তু মই অস্ত্র নধৰো বোলে কিয় মই আত্মসাধনাত থাকিম দা অর্জুনে কি কৈছে মই তো যোদ্ধা হৈ যাম বোলে তুমি মোক খৰ পহাৰ কৰিবা তুমি যদি ধনু নধৰা মই কেনেকে যুদ্ধ কৰিম বোলে মই যুদ্ধক্ষেত্ৰত কি তোমাক ভেঙুচালি কৰিবলৈ যাম নেকি যুদ্ধক্ষেত্ৰ ধৰ্ম হল যুদ্ধ মই যুঁজাৰু হৈ যাম কিন্তু মই অস্ত্র নধৰো বাসুদেব কৃষ্ণই অস্ত্র যদি ধরা নাই কিনা ময়ো নধরো তেতিয়া কৃষ্ণই কৈছে কি হেরা পার্থ বলে কি কৃষ্ণর বাক্যটো রক্ষা করা বলে কি এদিনের কারণে তুমি পরমার্থ ত্যাগ করা
যি পরমার্থ কৃষ্ণর বাক্য নাখেও আর ভঙ্গও করে সেজন পার্থ। এদিনের কারণে পরমার্থ ত্যাগ করেছিল পার্থ, কি করেছিল অস্ত নধরা ভীষ্ম শরেরে প্রতি শুয়াই দিলে শরশয্যা, শিখণ্ডিক বহুয়াই অনাতো তত্ত্বটুক ঢাকি রাখবলে করা একটা ব্যবস্থা। এই পরমার্থ ত্যাগ করা ব্যবস্থাটা কি বলে কোয়া হয়, শিখণ্ডি বলে কোয়া হয়, পৌরসত্বহীন বলে কোয়া হয়, পুরুষ তত্ত্ব আত্মতত্ত্ব হয়নে বারু? এইটো কারণে আমি আমার পরমার্থ কেতিয়াও ত্যাগ করিব নালাগে। নপুংসকৰ মুখ চোৱা নোচোৱা কথা আমাক শাস্ত্রই কোৱা নাই, আত্মারূপী পুরুষ তার থাকিলেহে চৈতন্য হয়ে থাকিব। আমার বৃত্তিবিলাক পরমার্থিক হব লাগিব, আমার তত্ত্ব দর্শন পরমার্থিক হব লাগিব। জগতত জীব জগতৰ ঈশ্বৰ রূপ, ঈশ্বৰ রূপী জীবক কেতিয়াও নপুংসক বুলি পুরুষ বুলি স্ত্রী বুলি কেতিয়াও ভেদ দৃষ্টিরে চালে নহব। পার্থৰ পরমার্থ কি? জীব মানে কৃষ্ণৰ অংশ। এই জীবক কেতিয়াও পুরুষ বা পুরুষত্বহীন বুলি কেতিয়াও তুচ্ছ জ্ঞান করিব নাপায়। বিষ্ণুময় বুদ্ধি ঈশ্বৰৰ তত্ত্বৰ আমি ভাগ লাভ কৰিব লাগিব। আকৌ আমি পাঠ মাজলৈ গৈছো, মধ্যম ভাগত ৰাখি থৈছে দুর্যোধনে কাক, সেনাপতি ভীষ্ম। আমাৰ মনৰ ভ্রম রূপ পিতামহ রূপ, ইন্দ্রিয় বিলাকৰ সি শক্তি আৰু সামর্থ রূপ। হে জাম্বে ভীষ্ম থাকন তয়া মারকা কভয়, সবারে জীবন ভীষ্ম জানিবা নিশ্চয়। আমার জীবন তো ভ্রমিত হয় না নয়, মরিম না জিম না থাকিম না ভ্রমিত হয়ে আছে না নাই? গতি সকলের জীবন তো ভীষ্ময়, এই ভ্রমটাই আমার জীবন। গীতা শাস্ত্রই সেটহে কৈছে, এ ভীষ্ম কণিপতি করিলন্ত সাধুবাদ, এ কতুহলে সেনাপতি করে সিংহনাদ, এ ঢাল ধুকমি ডঙ্গ যে তুরি করতাল, পনবানক ভেরি গদার কাহাল, গুমুখ খুমখ হর মন্ডল যাজার, অ রাম তাল বেনুবাসী রুদ কলঙ্ক, দুন্দু বিষবদে মহি করে তল বল, ধুলায়ে ঢাকিলা দিশ গগন মন্ডল, এ নহে শরীর কৌরবর বাদ্য শুনি, অ একেবারে পাণ্ডবে কর্ণিলা শঙ্খ ধ্বনি। এ কৃপালো বাপ বান্ধবাই সমস্ত, আমি পাঠভাগর পর্যালোচনার তত্ত্বখিনি ক্রমটা রক্ষা করে আমি অবসর লৈছো আর সামরিছো। এটা আহি যাব পাণ্ডবর শঙ্খ তত্ত্ব, পঞ্চ পাণ্ডবর লগত থাকা পাঁচটা শঙ্খর তত্ত্ব আমি এই অনুষ্ঠানের গীতাভাগর গীতা পাঠ ভাগের চতুর্থ ভাগে পাঠ পর্যালোচনাত আগবহাম। আমি তৃতীয় ভাগে পাঠ আর পর্যালোচনার ইমানতে সামরণি সেবা ধরেছ। জয়ত জগৎগুরু শ্রীমন্ত শঙ্কর কৃষ্ণ।